শ্রীলঙ্কা থেকে ঋণের আরও $100 মিলিয়ন ফেরত পেয়েছে বাংলাদেশ। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, গত 31 আগস্ট রাতে দ্বিতীয় কিস্তিতে $100 মিলিয়ন বা $10 কোটি মার্কিন পাঠায় দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে 2021 সালে শ্রীলঙ্কাকে 4 কিস্তিতে $200 মিলিয়ন ঋণ দেয় বাংলাদেশ। গেল 21 আগস্ট ঋণের প্রথম কিস্তিতে $50 মিলিয়ন পরিশোধ করে শ্রীলঙ্কা। এ নিয়ে মোট $150 মিলিয়ন পরিশোধ করল দেশটি। গত বছর থেকে শুরু হওয়া নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে শ্রীলঙ্কা। কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ভঙ্গুর অর্থনীতির দেশটিকে $200 মিলিয়ন বা $20 কোটি ঋণ দিয়েছিল বাংলাদেশ। এক বছর মেয়াদি এই ঋণের মেয়াদ শেষ হয় গত বছর সেপ্টেম্বরে। তবে নাজুক অবস্থায় থাকা শ্রীলঙ্কার আবেদনের পরিপ্রেক্ষিতে 3 মাস করে কয়েক দফা সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেটে 1.5% সুদ পাচ্ছে বাংলাদেশ। গত বছর $46 বিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। এরপর নিজেদের দেউলিয়া ঘোষণা করে দেশটি। পরবর্তীতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর কাছ থেকে 4 বছর মেয়াদি $2.9 বিলিয়ন বেল আউট প্যাকেজ পায় দেশটি। এরপর থেকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে দ্বীপরাষ্ট্রটি। বার্তা সংস্থা AFP-র তথ্য মতে, গেল 11 মাসের ব্যবধানে দেশটির মূল্যস্ফীতি 69.8% থেকে মাত্র 4% এসেছে। গত বছর থেকে শুরু হওয়া নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যে এটাই শ্রীলঙ্কার মূল্যস্ফীতির সর্বনিম্ন হার। বিদেশি মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনক পর্যায়ে নেমে আসলে দেশটিতে বেশ কয়েক মাস ধরে খাদ্য, জ্বালানি ও ঔষধের সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায় আর জনমানুষের উপর নেমে আসে চরম দুর্ভোগ। এক পর্যায়ে বিক্ষোভের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে উৎখাত করা হয়। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।